সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দখলকৃত অঞ্চল ধরে রাখতে পারছে না রাশিয়া। রুশ সেনাদের স্থাপনার তালিকা যুক্তরাষ্ট্রকে দিতে চায় ইউক্রেন। পারমাণবিক কেন্দ্রের প্রধানকে ছেড়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করল পিয়ংইয়ং। পুতিন পারমাণবিক হামলা চালালে রুশ সেনাদের ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, বললেন সিআইএর সাবেক প্রধান পেট্রাউস। আবারও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের। এবং রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান। দর্শক, গণমাধ্যম সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী ও দূরপাল্লার রকেট ব্যবস্থা পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন, আর এর অংশ হিসেবে রুশ সেনাদের যেসব স্থাপনার উপর হামলা চালানোর ছক করছে সে তালিকা যুক্তরাষ্ট্রকে দিতে চায় ইউক্রেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। দখলকৃত অঞ্চল ধরে রাখতে পারছে না রাশিয়া। ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করলেও সেগুলোর উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না রাশিয়া। রুশ বাহিনীর প্রতিরক্ষা ভেঙে কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সেনাদের এই অগ্রগতির বিষয়টি স্বীকার করেছে মস্কো। ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপুরিজিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর রোববার বিষয়টির বৈধতা দেন দেশটির সাংবিধানিক আদালত। রাশিয়ার ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিষয়টি কাগজে কলমে স্বীকৃতি দিলেও এলাকাগুলোর দখলে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েছে রুশ সেনারা। নতুন এক ভিডিও বার্তা ভলোদিমির জেলেনস্কি বলেন, সদ্য অন্তর্ভুক্ত করে চারটি অঞ্চলে রুশ বাহিনীর প্রতিরক্ষা ভেঙে ফেলেছে ইউক্রেনীয় সেনারা। এরই মধ্যে এলাকাগুলোর কয়েক কিলোমিটার ভেতরে ইউক্রেনের সেনা প্রবেশ করেছে। জেলেনস্কি বলেন, আজ আমরা আক্রমণের মাধ্যমে অগ্রসর হতে পেরেছি, একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে আমাদের সেনারা প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে। শত্রুদের দখল থেকে নতুন এলাকা পুনর্দখল করেছি আমরা। নিজেদের অন্তর্ভুক্ত চার অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ইউক্রেনের সেনারা খেরসনে ঢুকে পড়েছে। তারা অঞ্চলটির দুটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় উভয় পক্ষ বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করা হয়। এদিকে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 লাখ রিজার্ভ সেনাকে ইউক্রেনে পাঠানোর নির্দেশ দিল। তাদের বড় একটি অংশ উপযুক্ত বিবেচিত না হয় ফেরত পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ সেনারা উপযুক্ত না হয় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারায় খাবরভস্ক অঞ্চলে সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। রুশ সেনাদের স্থাপনার তালিকা যুক্তরাষ্ট্রকে দিতে চায় ইউক্রেন। গণমাধ্যম সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন, আর এর অংশ হিসেবে রুশ সেনাদের যেসব স্থাপনার উপর হামলা চালানোর ছক কষেছে সেই তালিকা যুক্তরাষ্ট্রকে দিতে চায় ইউক্রেন। এটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এই বিষয়টি সিএনএন এর কাছে স্বীকার করেছে। মূলত যুক্তরাষ্ট্রের কাছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS চাচ্ছে ইউক্রেন, যেটি দিয়ে 300 কিলোমিটার দূরে স্থাপনে হামলা চালানো যায়। বর্তমানে ইউক্রেনের কাছে থাকা হিমার্সের চেয়ে 4 গুণ দূরে এটি হামলা চালাতে সক্ষম। তবে তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিতে চায় না। যুক্তরাষ্ট্র যুক্তি দিচ্ছে ইউক্রেন হিমার্স দিয়ে বেশ সাফল্য পাচ্ছে, এমনকি সর্বশেষ প্যাকেজে ইউক্রেনকে আরও 18টি হিমার্স দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। বাইডেন প্রশাসন মনে করে যদি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে অস্ত্র দেয় তাহলে রাশিয়া এটিকে সীমা লঙ্ঘন হিসেবে দেখবে। তাছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি জড়িত হয়েছে বলেও দাবি রাশিয়ার। পারমাণবিক কেন্দ্রের প্রধানকে ছেড়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের ঝাপুরিজিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধান ইহর মুরাশেভকে আটকের 2 দিন পর ছেড়ে দিয়েছে রাশিয়া, খবর আল জাজিরার। শনিবার পারমাণবিক কেন্দ্র থেকে বের হয়ে গাড়িতে করে এনারহোদার দিকে যাচ্ছিলেন তিনি। ওই সময় তাকে আটক করে চোখ বেঁধে এনারহোদারের একটি বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছিল। ইহর মুরাশেভকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি টুইটে বলেছেন, আমি ঝাপুরিজিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধান ইহর মুরাশেভের মুক্তিকে স্বাগত জানাই। আমি নিশ্চিতকরণ বার্তা পেয়েছি সে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছেছে। এদিকে যুদ্ধে শুরুতে ঝাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে রাশিয়া। এটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র। বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ রাশিয়ার গ্রিডের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন রুশ ইঞ্জিনিয়াররা। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছিলেন রাশিয়া গ্রিডে বিদ্যুৎ সংযোগ যুক্ত করতে অস্বীকৃতি জানানোয় রুশ সেনারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে গ্রেপ্তার করেছে।
রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করল পিয়ংইয়ং। রাশিয়া কর্তৃক ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী জো চোল সু বলেছেন, মস্কোর এ সংক্রান্ত পদক্ষেপের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে যুক্তরাষ্ট্র তার মিত্রদের তৎপরতা সমালোচনা করেন জো চোল সু। ওয়াশিংটন আর তার মিত্রদের বিরুদ্ধে গ্যাংস্টারের মতো আচরণ করারও অভিযোগ করেন তিনি। উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ বৈধ। জাতিসংঘের সনদ অনুযায়ী জনগণের সমতার নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। জো চোল সু বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অপব্যবহার করছে। পুতিন পারমাণবিক হামলা চালালে রুশ সেনাদের ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, বললেন সিআইএর সাবেক প্রধান পেট্রাউস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালালে দেশটিতে অবস্থান করা রুশ সেনা তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস করবে যুক্তরাষ্ট্র দেশটির মিত্ররা। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরও ডুবিয়ে দেওয়া হবে। রোববার সংবাদ মাধ্যম এবিসি নিউজের সঙ্গে আলাপচারিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কো নিজেদের হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিলেন পুতিন। তারই বক্তব্য ঘিরে দেখা দেয় পারমাণবিক হামলার সংখ্যা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে বলে মনে করা হচ্ছে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে তার কথা হয়নি বলে জানান পেট্রাউস। এবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি, পশ্চিমা সামরিক জোট নেটো সম্মিলিত প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে আমরা রাশিয়ার পারমাণবিক হামলা জবাব দেব। এর মাধ্যমে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আমাদের চোখে পড়া প্রত্যেক রুশ সামরিক শক্তিকে ধ্বংস করা হবে। ক্রিমিয়া রুশ বাহিনী ও কৃষ্ণসাগরে তাদের প্রত্যেক জাহাজেরও একই পরিণতি হবে। সাক্ষাৎকারে পেট্রাউসকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও নেটো এই যুদ্ধে জড়াবে কিনা। জবাবে তিনি বলেন, এই ধরনের হামলা হলো নেটোর পঞ্চম অনুচ্ছেদ বাস্তবায়ন করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, কারণ ইউক্রেন নেটো সদস্য নয়। তারপরে যুক্তরাষ্ট্র নেটোর জবাব দেবে। ইউক্রেনে পারমাণবিক হামলা হোক এমনটা চান না সিআইএর সাবেক প্রধান। তিনি বলেন, তবে যদি হামলা হয় তাহলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম অনুচ্ছেদের আওতায় থাকা নেটোর দেশগুলোতে। এটি নেটোর সদস্য দেশগুলোর ওপর হামলা বলে ধরে নেওয়া যেতে পারে। গত শুক্রবার ইউক্রেনের নিজেদের নিয়ন্ত্রণে থাকা চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন পুতিন। ওই অঞ্চলগুলো হলো খেরসন, ঝাপরিজিয়া, দোনেস্ক ও লুহানস্ক। পুতিনের ঘোষণার পরপরই দোনেস্কের লিমান শহর দখলে নেন ইউক্রেনীয় সেনারা। এছাড়া পুতিনের আংশিক সেনানিযুক্তির ঘোষণার পর রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা দিয়েছে। সব মিলে রুশ প্রেসিডেন্ট চাপে আছেন বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। ইউক্রেনে পারমাণবিক হামলা হোক এমনটা চান না সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। তিনি বলেন, তবে যদি হামলা হয় তাহলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম অনুচ্ছেদের আওতায় থাকা নেটোর দেশগুলোতে। এটি নেটোর সদস্য দেশগুলোর উপর হামলা বলে ধরে নেওয়া যেতে পারে। এমন পরিস্থিতিতে পুতিন মরিয়া হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন পেট্রাউস। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পুতিন যে বাস্তবতার মুখে পড়েছেন তাতে কোনো বদল আসবে বলে আমার মনে হয় না। আংশিক সেনা নিযুক্তির ঘোষণা, ইউক্রেনের অঞ্চল রাশিয়ার সঙ্গে অঙ্গীভূত করা আর পারমাণবিক হামলার হুমকি কিছুই তাকে পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে না। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি গুরুত্বের সঙ্গে নিতে পারেন পেট্রাউস। তিনি বলেন, রাশিয়া পুতিনের অবস্থা আরো খারাপ হতে পারে। যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলেও এ অবস্থা বদলাবে না। আবারও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। চলতি বছর এই নিয়ে 14 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা। 5 বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য দেশটি প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মূলত উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে যতটা সম্ভব দ্রুততম গতিতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রায় সপ্তাহখানেক পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাপানের উপকূলরক্ষী বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। জাপানের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব হোক্কাইদো এবং আমুরি অঞ্চলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে
স্থগিত করা হয়েছে। 2017 সালের পর এটাই প্রথম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যা জাপানের উত্তরাঞ্চলের উপর দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই বর্বর ঘটনার নিন্দা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান এলাকায় বুধবার দুপুরের দিকে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। এই সুনান থেকে গত 24 মার্চ হোয়াসং 17 নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলো এই ঘটনার সমালোচনা করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রধান নিজ নিজ জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন। জাপানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম NHK জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় 4000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। চীনের উত্তর সীমান্তের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এর আগে শনিবার 1 অক্টোবর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া বিষয়টি নিশ্চিত করেছে, দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন। তিনি মার্কিন চালিত ইন্টারসেপ্টর এড়াতে ডিজাইন করা রকেট পরীক্ষাও করেছেন। পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে 2006 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ইরানের উপর আরো নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের। ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক বিবৃতিতে ঘটনায় হোয়াইট হাউসের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সমান অধিকার এবং মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শিক্ষার্থী ও নারী সহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংস দমনপীড়নের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। ইরানি জনগণের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও জানান বাইডেন। ইরান সরকারের বিরুদ্ধে নিজ দেশের মানুষের মৌলিক স্বাধীনতা অস্বীকার করা এবং ভীতি প্রদর্শন, জবরদস্তি ও সহিংসতার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রজন্মের আকাঙ্ক্ষাকে দমিয়ে দেওয়ার অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানি নারী এবং দেশটির সব মানুষের পাশে দাঁড়িয়েছে যারা তাদের সাহসিকতার মাধ্যমে পুরো দুনিয়াকে অনুপ্রাণিত করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দেশটিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই 2 দেশ তার দেশের উন্নতি প্রতিহত করতে চাইছে। কয়েক বছরের মধ্যে ইরানের বৃহত্তম বিক্ষোভকে দাঙ্গা হিসেবে উল্লেখ করেছেন তিনি। 83 বছরে আয়াতুল্লাহ আলী খামিনি বলেন, আমি স্পষ্টভাবে বলছি, দাঙ্গা ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিবাদীরা ইসরায়েল এবং তাদের কাছ থেকে যারা অর্থ পেয়েছে। বিদেশে থাকা কয়েকজন বিশ্বাসঘাতক ইরানিও তাদের সহযোগিতা করছে। গত 16 সেপ্টেম্বর ইরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি নিহতের ঘটনায় 2 সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। কঠোর পোশাকবিধি অমান্য করায় আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল। হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর থেকে ইরানের নারীদের কঠোর পোশাকবিধি সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস ISR জানিয়েছে, বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত 92 জন নিহত হয়েছে। রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ইরান কমব্যাট ড্রোন সরবরাহ করেছে বলে দাবি যে করা হচ্ছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কয়েকদিন ধরে এ দাবি করে আসছে। খবর ইরনার। কানায়ানি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের খবর ভিত্তিহীন মনে করছে তেহরান। চলমান সংঘাতের শুরু থেকে ইরান নিজের নিরপেক্ষ অবস্থান ঘোষণা ও যুদ্ধের বিরোধিতা করে আসছে। ইরানের মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলাপ করার সময় শান্তিপূর্ণ এবং রাজনৈতিক উপায়ে চলমান সংকটের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সেনাবাহিনী গত সোমবার বলেছে, ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ 136 মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরান এর আগেও একাধিকবার রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।